উন্নয়ন পেশকে কেন্দ্র করে রণক্ষেত্র ভাঙর। এরই মাঝে দুপুরের দিকে মাঠে রাখা আরাবুল ইসলামের ছেলের গাড়ি থেকে উদ্ধার হলো বোমা। এখনো উত্তপ্ত গোটা এলাকা, আহত বহু মানুষজন। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমার চতুর্থ দিনেও বাদ রইল না অশান্তি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ ISF এর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরের মেলার মাঠ। মঙ্গলবার সকালে ভাঙরের বিডিও অফিসের সামনে এই নিয়ে ISF এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। বিজয়গঞ্জ বাজার কাঁঠালিয়া বাসস্ট্যান্ড এলাকায় গুলি চালানো এবং মুড়ি মুরগির মতো বোমাবাজির অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, ছোড়া হয় কাঁদানে গ্যাসও। কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি এবং বোমাবাজির অভিযোগ ওঠে। প্রাথমিকভাবে পিছু হটে পুলিশ। বিষয়টি নিয়ে দুপক্ষই অভিযোগ তুলেছে একে অপরের বিরুদ্ধে। আমাদেরকে এইভাবে কেন আমাদেরকে অপদান করা হচ্ছে এবং আমাদেরকে হেনস্থ করা হচ্ছে, আমরা অবিলম্বে নির্বাচন কমিশনারকে বলবো, অবিলম্বে আমরা যারা ISF থেকে নমিশন করবো আমাদেরকে সুরক্ষার ব্যবস্থা করবো, আমাদেরকে প্ল্যানে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে শাসক দলের তৃণমূলের নেতারা। সোমবার ভাঙর দু নম্বর ব্লকের বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন ISF এর কর্মীরা, তাতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে সেই সময় ভাঙর দু নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজারে ISF এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়, যার জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। দুপক্ষের মধ্যে বোমাবাজি এবং গুলি চলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকায় মুহুর্মুহু বোমা পড়তে দেখা গিয়েছে। আরও জানা গিয়েছে 7 রাউন্ড গুলিও চলে। হামলা নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল এবং ISF। দুপক্ষের কয়েকজন জখম হয়েছেন বলে দুই দলেরই দাবি। এমন পরিস্থিতির জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। এই ঘটনায় মনোনয়নপত্র জমা দিতে আসা কয়েকজন ISF কর্মীকেই পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ ISF এর। এলাকায় উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু পুলিশ কর্মীদের লক্ষ্য করে পাল্টা ইট ছোড়ার অভিযোগ উঠেছে। তাদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলেও অভিযোগ। ইটের ঘায়ে কয়েকজন পুলিশ কর্মী রক্তাক্ত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ থাকলেও হামলা আটকানোর কোনো উদ্যোগ প্রশাসন নেয়নি বলে অভিযোগ ভাঙরের ISF বিধায়ক নওসাদ সিদ্দিকীর। ভাঙরের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে জেলা শাসক এবং পুলিশ সুপারকে নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের। যদিও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা অভিযোগ অস্বীকার করেছেন, তার পাল্টা দাবি ISF কর্মী সমর্থকরাই এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করেছে। তৃণমূল কর্মীদের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, একজন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলেও দাবি শওকত মোল্লার। সেই রূপ আজকে আমরা দেখাচ্ছে। আমরা তো মানুষের অশান্তি চাই না, আর আমরা কাউকে বাধা দিইনি, দিচ্ছি কি আমরা তো কাউকে বাধা দিইনি। আমরা চাই মানুষ গণতন্ত্র পদ্ধতিতে তাদের জমিতে ফাইল করুক, আর জমিতে ফাইল করা যদি লোক না পায় আমাদের বলুক, আমরা লোক। সোমবার রাতে ভাঙরের চালতা বেরিয়া এলাকায় কুতুবুদ্দিন আলী মোল্লা নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে ISF এর বিরুদ্ধে। অভিযোগ, সোমবার ভাঙরের দু নম্বর ব্লকের বিডিও কার্যালয়ে তৃণমূলের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কুতুবুদ্দিন গিয়েছিলেন, সেই কারণে তার বাড়িতে ইট এবং বোমা ছোড়া হয় বলে অভিযোগ। যদিও ISF সেই অভিযোগ অস্বীকার করেছে। আমি কি বলে বোঝাতে পারি,
ওরা নির্বিচার বাধা দেবে বলে আমাদেরকে আসতে দেবে না বলে এই অত্যাচার করছে আমাদের উপর। আমরা গণতন্ত্রের পদ্ধতিতে আমরা জানি মানুষ আমাদের ভোট দেবে, যার ভালো লাগে তাকে ভোট দেবে, সে জিতবে ন্যায় ন্যায্যভাবে সঠিকভাবে নির্বিচার ফাইল হবে, আমাদের ভোট হবে। কিন্তু ওরা জোর অবস্থায় আজকের মুড়ি মুড়িগুলির মতো বোম গুলি করে আজকে মানুষকে আহত করে না ঢুকতে দেওয়ার বাহানা, কত লোক যে আহত বাইরে তোমরা না গেলে বুঝতে পারবে না কি হারে ওরা মারছে। আমরা চালতে বেজা থেকে আসছি, মঙ্গলবার ভাঙড় থেকে শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূলের নবজোয়ার যাত্রা কর্মসূচি। সেই কর্মসূচিকে সামনে রেখে নিজের গড় দক্ষিণ চব্বিশ পরগনায় উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এদিন ভাঙড় যে খেলা দেখালো তাতে রাজ্য নির্বাচন কমিশন তথা রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিস্তর। কোথায় কমিশনের নজরদারি, কোথায় বা নিরাপত্তা? আদৌ কি কেবল রাজ্য পুলিশ দিয়েই বাংলার নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব? ভাঙড় আজ তা দেখিয়ে দিল। হাই নিউজ নেটওয়ার্ক।